পূর্ব মেদিনীপুর জেলার এগ্রা 1 নম্বর রবীন্দ্র পাঠাগারের বাৎসরিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন হল। 21-এ নির্বাচন প্রথম এবং দ্বিতীয় দফায় পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর শেষ হয়েছে। প্রচণ্ড তাপদাহকে উপেক্ষা করে ক্লাবের বাৎসরিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করলেন। বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করলেন পূর্ব মেদিনীপুর জেলা এগ্রা 1 নম্বর ব্লকে মা ইসরা পাঠাগার রবীন্দ্র পাঠাগার। পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বাৎসরিক অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী যশোরাজ দাস, অধিকারী হরিপদ দাস, বলরাম কর, অনিল নন্দ, বাপি দিন্দা, প্রভাত জানা, শিক্ষক বেণীবাধব পণ্ডা, দেবাশিস মিশ্র। সভায় সভাপতিত্ব করেন অনুপম কর, রবীন্দ্র পাঠাগারের কর্মকর্তা। তিনি বলেন, ধর্ম যে যার হোক, উৎসব হোক সকলের, সংস্কৃত ক্রীড়া অনুষ্ঠান আপাময় সকলের উপস্থিতি হয়ে উঠুক মেলবন্ধন। এগ্রা 1 নম্বর অঞ্চলে রবীন্দ্র পাঠাগারের বাৎসরিক অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় সাম্প্রদায়িক সম্প্রীতি ভ্রাতৃত্ববোধ বজায় রেখে। আর জাতীয় পতাকা এবং ক্লাবের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা। সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম দিনের পতাকা উত্তোলন, তৎসহ বিশেষ অতিথিবর্গের প্রথম স্বাগত ভাষণ এবং তারপরেই আমাদের কচিকাচাদের নিয়ে আমাদের যে প্রতিযোগিতামূলক খেলাধুলা রয়েছে, আলু দৌড় এবং বস্তা দৌড়, তারপরে বিকেলে থাকছে আমাদের অঙ্কন প্রতিযোগিতা এবং বেবি ফ্যাশন শো এবং সান্ধ্যকালীন স্থানীয় কচিকাচাদের দিয়ে দ্বারা পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এবং আগামীকাল পর্যন্ত আমাদের অনুষ্ঠান চলবে, আমাদের দুদিনব্যাপী রাজকীয় সাংস্কৃতিক অনুষ্ঠিত হবে, তাতে আজকে এটা প্রাথমিকভাবে হবে এবং কালকেই কিন্তু আমাদের সকাল থেকেই থাকবে আমাদের 5 কিলোমিটার দৌড় এবং তারপরেই থাকবে ব্লাড ডোনেশান ক্যাম্প, তারপরেই থাকবে আমাদের ছদ্মবেশ, হাড়ি ভাঙা প্রতিযোগিতা, শঙ্খবাদন প্রতিযোগিতা, মিউজিক্যাল চেয়ার এবং সান্ধ্যকালীন বহিরাগত শিল্পী সমন্বয়ে বিচিত্র অনুষ্ঠান। এটা আমরা প্রায় বিগত 10 বছর ধরে করে আসছি, এবছর ভিন্ন মাত্রা দ্বারা আমরা অনুষ্ঠান পরিচালনা করার চেষ্টা করছি। তাই সমস্ত সদস্যের দ্বারা একটা ইউনিফর্ম আমরা তৈরি করেছি, সেই ইউনিফর্ম পরে আমরা সমস্ত সদস্য সমাজের কাছে তুলে ধরব যে আমরা এক এবং ঐক্য নিয়ে আমরা চলি। কবিগুরু রবীন্দ্রনাথেরকে আমরা স্মরণ করেই প্রতি বছরের নিয়েই আমরা অনুষ্ঠানটা করে থাকি এবং আমাদের এই পাঠাগার রবীন্দ্রনাথের চিন্তাশক্তিকে নিয়ে যত দূর বিস্তৃতভাবে করা যায় তার সমস্ত প্রচেষ্টা আমরা নিয়ে করে যাচ্ছি। আগামী দিনে আরও রবীন্দ্রনাথের যে সমস্ত প্রতিভা, যা প্রতিভা অন্বেষণের জন্য আমাদের ক্লাবে কিছু সঙ্গীত শিল্পী, কিছু নৃত্যশিল্পী, কিছু তবলা শিল্পী তথা কত্থক শিল্পী তথা নাট্যানুষ্ঠান করার জন্য আমরা বিশেষ উদ্যোগী হব। সেই সাংস্কৃতিক যখন হারিয়ে যাওয়ার জন্যই তো আমরা নতুনভাবে যাতে গ্রাম্য সংস্কৃতিতে সেই সাংস্কৃতিক বিকাশ ঘটে তার জন্য আমরা অনবদ্য ভূমিকা গ্রহণ করার জন্য রবীন্দ্র পাঠাগার এক এবং অদ্বিতীয়। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের ঠিক বিপরীতে।